তো এদের ক্ষেত্রে আমরা কি দেখছি না, এদের কোষের গঠন, সরি কোষ নয়, এদের দেহর গঠন যদি বলি, তো তাহলে পরে সেখানে শুধুমাত্র একটা প্রোটিনের এরকম আবরণ থাকে। এই প্রোটিনের আবরণটাকে ক্যাপসিড বলা হয়। তার মধ্যে কোনো রকম তরল যে ধাত্র জেলির মতন প্রোটোপ্লাজম থাকে না, শুধুমাত্র দেখা যায় একটা নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ বা আরএনএ দুটোই কিন্তু নয়, নয় ডিএনএ থাকে নয় আরএনএ থাকে। তাহলে কোনো প্রোটোপ্লাজম এদের থাকে না, কোনো কোষ অঙ্গাণুও এদের থাকে না, সেই জন্য এদেরকে বলছি কি না অকোষীয় বা অ্যাসেলুলার। তাহলে এদের কোনো কোষ আবরণী সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে বাইরে প্রোটিনের তৈরি খোলক যেটা ক্যাপসিড, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ থাকে। এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী। এদেরকে আমরা বলছি ভাইরাসকে আমরা বলি বাধ্যতামূলক পরজীবী। তার কারণ কি? বাধ্যতামূলক পরজীবী, এরা কিন্তু খায় না, এদের কোনো পুষ্টি নেই, এদের কোনো বৃদ্ধি হয় না, এদের কোনো শ্বসন হয় না, এদের কোনো রেচন হয় না, এদের কোনো পুষ্টি টুষ্টি কিচ্ছু নেই, খাদ্যর দরকার নেই। কিন্তু সংখ্যায় বাড়ার জন্য এদেরকে অন্য কোনো জীবিত কোষে ঢুকতে হয়, তো সেই জন্য বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। কারণ তার ওই পোষকের দেহ বা হোস্টের দেহের মধ্যে ঢুকে তবেই কিন্তু এরা সংখ্যায় বাড়তে পারে, সেই জন্যই বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। খাদ্যের জন্য কিন্তু এরা পরজীবী না। এবং যখন এরা অন্যের দেহে এই যে ঢুকছে করে নিজের সংখ্যা বাড়াচ্ছে, স্বাভাবিকভাবেই যার দেহে ঢুকলো বা যে কোষে ঢুকলো সেই কোষের সব কাজের গণ্ডগোল হয়ে যায়, তখন তার দেহে রোগ তৈরি হয়। কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য দেখা যায়, আর পোষক কোষের বাইরে থাকার সময় এরা জড় বস্তুর মতো আচরণ করে। তো তাহলে এই ভাইরাসকে আমরা বলছি কি না ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। আমরা জীব প্রাণ আছে এটা বলতে পারছি না। কেন? তার কারণ এর মধ্যে দুরকম বৈশিষ্ট্য দেখা যায়। জড়ের বৈশিষ্ট্য কী কী এর মধ্যে দেখা যায়? না, এদের কোনো পুষ্টি হয় না, বৃদ্ধি হয় না, শ্বসন হয় না, রেচন হয় না, সংবহন হয় না, খাদ্যের কোনো প্রয়োজন নেই, তাহলে এরকম যদি হয় সে কোনো শ্বাস প্রশ্বাসও নেয় না, কোনো খাবারও দরকার নেই, কিছুই না, তো তাহলে কী করে তাকে জীব বলি? তো তাহলে কেন আবার বলছি জীব আর জ্বরে মধ্যবর্তী? পুরোপুরি জ্বর তা তো বলছি না, পুরো নির্জীব তাও বলতে পারছি না। কেন? তার কারণ এর মধ্যে জীবের বৈশিষ্ট্যও আছে। জীবের বৈশিষ্ট্য কি? না সংখ্যায় বৃদ্ধি হয়, কিন্তু কোথায় হয়? পোষক দেহের মধ্যে। কিন্তু হয়তো বটে সংখ্যায় বৃদ্ধি, তাহলে সেটা তো আবার জ্বরের বৈশিষ্ট্য নয়। আর নির্দিষ্ট পোষককে আক্রমণ করতে পারে, এই তো দেখতেই পাচ্ছ কোভিড মানুষকে ঠিক আক্রমণ করছে, কিন্তু তার দেহে রোগ ঘটাচ্ছে, কিন্তু কেন করছে না, নিজের সংখ্যা বাড়াচ্ছে আর কি। ওইভাবে যাদের দেহে ঢুকছে তখন তারা অসুস্থ হয়ে পড়ছে। তো সুতরাং এই দুটো যে বৈশিষ্ট্য, এগুলো তো জ্বরের বৈশিষ্ট্য নয়, কোনো ইট তো এই জিনিস করতে পারে না। তো তাহলে পরে আমরা
বলতে পারবো না যে পুরোপুরি জীব পুরোপুরি জড়, যে কারণে আমরা বলছি কি জীব জড়ের মধ্যবর্তী বস্তু। তাহলে বলেছে 195 পৃষ্ঠার ই চিহ্নিত দ্বিতীয় ও তৃতীয় ছবি দুটি ভাইরাসের মতো, এখানে আগে পাতাতে আছে, এই যে এখানে এই তিনটে হচ্ছে, এই যে ভাইরাস এই তিনটে, এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ফলে আমাদের কাছে উপকারী কারণ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আর এই দুটো অন্য ভাইরাস, দু ধরনের আলাদা ভাইরাস রয়েছে, বিভিন্ন ধরনের ভাইরাস আছে, অসংখ্য ধরনের, এবং ভাইরাস খুব নির্দিষ্ট, খুব স্পেসিফিক, একে আক্রমণ করবে তো একেই করবে, অন্য কোনো জীবকে করবে না, তো ফলে মানে সে খুব আর কি সেই ব্যাপারে খুব পার্টিকুলার আর কি, এবং সেটা করতেও পারছে, সেটা হচ্ছে ওই যে জীবের বৈশিষ্ট্য যেটা। তো তাহলে আমরা মোটামুটি ভাইরাস এবং অণুজীব তাদের কিছু কমন বৈশিষ্ট্য এখানে আলোচনা করলাম, এরপরে আমরা আবার করব যে সম্পর্ক, বিভিন্ন ধরনের যে অণুজীব এবং তাদের চারপাশে যে পরিবেশ তাদের মধ্যে সম্পর্কটা।